তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকুন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি ফেসবুকের এরকম মারাত্মক দুইটি সেটিংস নিয়ে আলোচনা করব, যেই সেটিংসগুলো আপনার চলার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কাজে আসবে। হ্যাঁ বন্ধুরা, কাজে আসবে, 100% কাজে আসবে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। ছোটো ভাইয়ের চ্যানেল মনে করি ইয়ার সাবস্ক্রাইবটা করে দিন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি শরীফুল ইসলাম নীরব, আপনারা দেখছেন ভিডিও অ্যান্ড্রয়েড স্কুল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম সেটিংসটা হচ্ছে আপনার ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড দিনে কয় মিনিট বা কত ঘন্টা ফেসবুক ইউজ করে সেইটা আপনি কিভাবে দেখতে পারেন। একেবারে লিস্ট আকারে পুরো সপ্তাহের কয় ঘন্টা, কত দিন, কয় ঘন্টা বা কত মিনিট ফেসবুক ব্যবহার করেছে তা আপনি আপনার ফ্রেন্ডের আইডিতে বা আপনার ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের, যদি আপনার পাসওয়ার্ড আপনার ফোনেই থেকে থাকে, আপনি যদি আইডিতে লগ ইন করতে পারেন তাহলে আপনার ফোনেই দেখতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনি কী করবেন, আপনার ফেসবুক অ্যাপে চলে যাবেন। তো ফেসবুক অ্যাপে চলে আসার পর এই কাজটি কিন্তু ওর ফোনেও করতে পারেন, যদি আপনার পাসওয়ার্ড বা অন্য কিছু না থাকে, ওইটা না থাকে তাহলে ওর ফোনেই কিন্তু এই কাজটা করতে পারেন। তো এটা করে দেওয়ার পর আপনি কী করবেন, আপনি উপরে থ্রি লাইনে ক্লিক করে দেবেন, এবং থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ইউর টাইম অন ফেসবুক। তো এটা আপনি আপনার আইডিতেও করে দেখতে পারবেন যে আপনি পুরো সপ্তাহে কত ঘন্টা বা কয় মিনিট আপনার ফেসবুক ব্যবহার করেছেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি স্যাটারডে আমি 16 মিনিট ব্যবহার করেছি এবং ফ্রাইডে অর্থাৎ শুক্রবার কত মিনিট ব্যবহার করেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে পুরো সপ্তাহের লিস্ট এখানে চলে আসছে। আপনি যদি এখানে একটা একটা চাপ দেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড ঠিক কোন দিন কত মিনিট ফেসবুক ব্যবহার করেছে। তো এই ছিল মূলত প্রথম সেটিংস। এবং দ্বিতীয় সেটিংসটি হচ্ছে আরও ইন্টারেস্টিং, যেই সেটিংসটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো আমরা ফেসবুক ব্রাউজ করার ক্ষেত্রে অনেক ফ্রেন্ড আছে, যেই ফ্রেন্ডগুলো আপনার আমাদের ফ্রেন্ডই থাকতে হয় অর্থাৎ চাপের কারণে ফ্রেন্ড রাখতে হয়, কিন্তু ওদের পোস্ট বা ওদের যেসব পোস্ট করে সেটা পাগলের মতো করে। সো এই পোস্টগুলো আমরা দেখতে চাই না। তো এই পোস্টগুলো আমরা কিন্তু 30 দিনের জন্য ব্লক করে দিতে পারি। কিন্তু মাথায় রাখবেন, ও কিন্তু আপনার ফেসবুক থেকে আনফ্রেন্ড হচ্ছে না, শুধুমাত্র 30 দিনের জন্য ফেসবুক পোস্টগুলো আপনার অ্যাকাউন্টে দেখাবে না, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে হাইড হয়ে যাবে, কিন্তু ও আপনার ফ্রেন্ড থাকতে পারবে। মেসেঞ্জারে বা মেসেজে আপনি কথা বলতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক একই কাজ আপনি আপনার ফেসবুক গ্রুপ বা পেজের ক্ষেত্রেও করতে পারেন। তো আমি আমার একজন ফ্রেন্ডের ক্ষেত্রে এটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এটা আমার ফ্রেন্ড। তো এই ফ্রেন্ডকে আমি 30 দিনের জন্য ওর পোস্টগুলো আমি দেখতে চাই না। তো তার জন্য দেখতে পাবেন যে যতগুলো পোস্ট করা হয় ফেসবুকে তার উপরে কর্নারে দেখবেন থ্রি লাইন একটি ডট থাকে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এবং ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্নচ এমডি ফর 30 ডেজ। তো এখানে যখন আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে 30 দিনের জন্য ওর আইডি থেকে যতগুলো পোস্ট করা হবে আপনি কিন্তু আপনার এই অ্যাকাউন্টে আসবে না, কিন্তু ওর সাথে আপনি মেসেঞ্জারে বা ফেসবুকে কানেক্টেড থাকবেন, ও কিন্তু আপনার ফ্রেন্ডই থাকবে। ঠিক একই কাজ কিন্তু আপনি গ্রুপের ক্ষেত্রেও করতে পারেন, যে পেজের ক্ষেত্রেও করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানে একটি গ্রুপ, আপনি গ্রুপের থ্রি ডট লাইনে একটি ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে স্নচে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু ওই গ্রুপ থেকে কোনো পোস্ট আপনার এখানে আসবে না। তো ভিডিওটি কেমন হয়েছে তা লাইক, ডিসলাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এই ছোটো ভাইয়ের চ্যানেলটা প্লিজ ইয়ার সাবস্ক্রাইবটা করে দিন। তো এই ছোটো মতো আজকের ভিডিও, দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। তো আজকের জন্য বাই।